আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। ঈদ মোবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা। তা আমি সকাল সকাল নতুন ঈদের একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। এখন সময় আপনার 6টা বাজে, কারণ ঈদের দিন বলে কথা, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। তা আমি প্রথমেই নাচের সময়টা রান্না করব। আমি দুধটা ঢেলে নিলাম, যে দর্শক বন্ধুরা কোথাও যাবেন না, আশা করি সবাই আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওর সঙ্গে, এবং আমার ভিডিওটা পুরোটা দেখবেন। ভিডিওতে আরও আকর্ষণীয় জিনিস থাকবে ইনশাল্লাহ, আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তে দর্শক বন্ধুরা কোথাও যাবেন না, থাকবেন ইনশাল্লাহ, আমার ভিডিওটা দেখবেন। আমি কি কি করি এই ঈদের দিন সারাদিন, আপনাদেরকে আমি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করে দিব। তা আপনারা কোথাও যাবেন না, আসেন, আমি নাচের সময় এটা রান্না করে লই। তো একটু লবণ দিয়ে দিব, কারণ মিষ্টির মাঝে একটু লবণ না দিলে স্বাদ বাড়ে না। আজকে অনেক সকালে চুলাটা স্টার্ট করে দিলাম, রান্না আছে অনেক কিছু রান্নব। দুইটা দারচিনি দিয়ে দিলাম, আদা ফল দিয়ে দিলাম, তিনটে পাতা নিয়েছি, দিয়ে দিব চিনি। সময় দেখা যায় টক হতে পারে, দুধটা নষ্ট হয়ে যায়, এই জন্য এখন চিনিটা দিয়ে দিব। বাইরে আবহাওয়াটা অনেক ঠান্ডা আর বৃষ্টি হচ্ছে আমাদের দিকে, দেখেন দর্শক বন্ধুরা অনেক সুন্দর বৃষ্টি পড়তেছে। আর কীভাবে আমরা যে কুরবানি করবো এটা দুশ্চিন্তার মধ্যে পড়ছি। আমার দুধটা জাল দেওয়া শেষ, দেখেন সুন্দর করে জাল দিয়ে নিয়েছি, অনেক ঘন হয়ে গেছে। এখন আমি এই যে এই প্যাকেট, আমি অন্য সেমাই খাই না, মানে বলন ফুল নাচার সেমাইটা আমি পছন্দ করি বেশি, এই জন্য এটা দিব। সেমাই রান্না শেষ, আমি অন্য ধাপে যাব, কারণ আজকে আমার মানে প্রত্যেক ঈদে ঈদে আমার শ্বশুর বাড়িতে ওরা মাংস আর খিচুড়ি খায় এদিকে, কিন্তু আমি একটু ভিন্ন রকম করবো, কারণ আমি আর খিচুড়ি মাংস রান্না করব না, আমি রুটি বানাবো। কারণ বিভিন্ন দিকে দেখা যায় কষা মাংস এবং চালের রুটি থাকে, এই জন্য আমি আজকে প্ল্যান করেছি চালের রুটি আর কষা মাংসটা রাখবো। হ্যাঁ, আমার সেমাইটা রান্না করা শেষ, এটাতে চালের রুটি বানাবো, এই জন্য একটু লবণ দিয়ে দিলাম, পানিটা বলুক আসুক, আমি এদিকে অন্য কিছু করব। করে নিলাম, দেখেন আমার কাই রেডি করা শেষ। আপনাদের মাঝে আমি রুটিটা বেলেও দেখাবো, কারণ ঈদ বলে কথা, আনন্দ বলে কথা, আপনাদের সঙ্গে আমি কি কি করবো সবকিছু শেয়ারই করবো, আমি আগেই বলে দিয়েছি। আমি বেলে নিলাম যেভাবে সবগুলো বানাবো, এই যে এখানে ভাজাও শেষ কিছুটি,
এখন সবগুলো আমি বেজে নিব আপনারা সঙ্গে থাকেন তবে সবগুলো বেজে নিব কিছু বাজা শেষ আর কিছু আছে এগুলো বেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি সব রুটি ভাজা শেষ এটা ভাজলি আমার একবারে সব রুটি ভেজে নিও শেষ এই আমার রুটি ভাজা শেষ এটা ঝাঁকিতেই রাখছি কারণ ঠান্ডা করার জন্য এটা না হলে ঘেমে উঠবে এই জন্য বিছিয়ে দিছি তো আমাদের কুরবানির গরুর মাংস রান্না করার জন্য বাড়িতে পাঠিয়ে দিয়েছি কিছু এগুলো আমরা রান্না করব কত বড় হাড্ডি কাটছে এগুলো আমি কেটে নিব নিয়ে এরা বসায় দিব এভাবে মাংসগুলো আমি সব পরিমাণ মতো কেটে নিব আচ্ছা আমি সব কেটে আপনাদের দেখাই আর বসিয়ে দিব রান্না এটা ইনশাল্লাহ দেখতে পাবেন আমি আদা রসুন একসঙ্গে বেটে রেখেছি আমার মাংস রান্না শেষ এই যে এখন জিরার গুঁড়াটা দিয়ে দিলাম মাংস রান্নাটা কেমন হয়েছে দর্শক বন্ধুরা কমেন্ট মাধ্যমে জানিয়ে দিবেন আমাদের গরু কাটা শেষ যার যারটা বন্টন করে নেওয়া হয়েছে এখন এগুলো আমি ফ্রিজে ঢুকাই রাখবো এই জন্য হাড্ডি আর মাংস আমি একত্রে মিশাইতেছি এভাবে করে সবগুলো আমি পটলা বানাবো মানে প্যাকেটিং করবো করে গরিবদের গুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে এগুলা নিজেদের জন্য এখন আমি ফ্রিজে ঢুকাবো